আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো সম্পূর্ণ অরিজিনাল কিবোর্ডের শর্টকাটগুলি কি, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে পারেন। তো চলুন জেনে নেই ইউটিউবের অরিজিনাল শর্টকাটগুলি কি এবং কোথায় পাবো এই অরিজিনাল শর্টকাটগুলি। আমরা প্রথমেই আমাদের চ্যানেলটি ওপেন করব, যার যে চ্যানেলটি আছে সেটি আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এই যে চ্যানেলের যে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে যাই, একেবারে নিচের দিকে যদি আমরা যাই, দেখুন লেখা আছে কিবোর্ড শর্টকাট। দেখুন এটাই ইউটিউবের অরিজিনাল কিবোর্ড শর্টকাটগুলি এই জায়গায় পাওয়া যায়। আমরা এই কিবোর্ড শর্টকাটগুলি অপশনটিতে আমরা কি করব, একটি মাউসের মাধ্যমে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর এখন যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের কিন্তু শর্টকাটগুলি চলে আসছে। আমরা একটু বিস্তারিত শর্টকাটগুলি নিয়ে আলোচনা করব। সেটি হলো প্রথম যে বিভাগটি আছে সেটি হলো প্লে বিভাগ। প্লে বিভাগের প্রথম যেটি আছে সেটি হলো টগল প্লে বা পুশ। এটি কিবোর্ডের যদি আমরা কে চাপি তাহলে আমরা টগল প্লেটা পাব। এরপর রিউনিট 10 সেকেন্ড, এটার হলো জে। ফাস্ট ফরওয়ার্ড 10 সেকেন্ড, এটি কিবোর্ড শর্টকাট হলো ওয়ান। প্রিভিয়াস ভিডিও শিফট প্লাস পি, নেক্সট ভিডিও শিফট প্লাস এন, অথবা আপনি ইচ্ছে করলে শুধু পি বা এন দিয়েও প্রিভিয়াস এবং নেক্সটে চলে যেতে পারবেন। এরপরে যেই কিবোর্ডের অপশন যে ফাংশনটি আছে সেটি হলো প্রিভিয়াস ফ্রেম উইল পাস্ট, এটি হলো কমা। নেক্সট ফ্রেম উইল পাস্ট, এটি হলো কিবোর্ডের যদি আমরা ফুল স্টপকে চাপি তাহলে আমরা এই নেক্সট ফ্রেমে চলে যেতে পারবো। ডিসক্রিজ প্লেব্যাক রেট, এটা হলো লেস দেন সাইন অথবা শিফট প্লাস কমা। ইনক্রিজ প্লেব্যাক রেট গ্রেটার দেন শিফট প্লাস ফুল স্টপ। এরপর যেটি আমরা আছে সেটি যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো সিক টু স্পেসিফিক পয়েন্ট ইন দ্য ভিডিও 7 অ্যাডভান্স টু 70% অফ ডিউরেশন, তাহলে যেটি করতে হবে 0 ফুল স্টপ 9, অর্থাৎ 0.9। এ হলো প্লেব্যাকের যেই কিবোর্ডগুলি সেগুলি কিন্তু আমরা এই জায়গায় পেয়ে গেলাম। আমরা যদি একটু জেনারেল কিবোর্ডগুলি বিভাগটা একটু দেখি, সেটি হলো টগল ফুল স্ক্রিন, কিবোর্ডের অ্যাপ চাপলে সেটি হয়ে যাবে। টগল থিয়েটার মোড, কিবোর্ডের টি চাপলে এটা আমরা পাব। টগল মিনি প্লেয়ার, কিবোর্ডের ওয়ান চাপলে হবে। ক্লোজ মিনি প্লেয়ার অর কারেন্ট ডায়লগ, কিবোর্ডের এসকেপ যদি আমরা চাপি তাহলে এই ক্লোজ মিনি প্লেয়ার অর কারেন্ট ডায়লগটা কিন্তু আমরা ব্যবহার করতে পারব। এরপর যেটি আছে সেটি হলো টগল মিউট। দেখুন টগল মিউট, আমরা যদি এটা পুশ করি তাহলে কিন্তু আমরা টগল মিউটটা পেয়ে যাব। আমরা একটু স্ক্রল বারের সাহায্যে নিচে আসব। নিচে আসার পর আমাদের এই বিভাগে আরো দুটি অপশন আছে এই প্লেব্যাক বিভাগে, সেটি হলো সিক টু প্রিভিয়াস চ্যাপ্টার, এটা হলো কন্ট্রোল প্লাস লেফট অ্যারো। এরপরে আমরা যদি সিক টু নেক্সট চ্যাপ্টার যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস রাইট অ্যারোতে ক্লিক করলে আমরা ব্যবহার করতে পারব। এরপরে আমরা যদি যে গ্রুপটি নিয়ে আলোচনা করব সেই গ্রুপটি হলো সাবটাইটেলস অ্যান্ড ক্লোজ ক্যাপশনস। ইফ দ্য ভিডিও সাপোর্টস ক্যাপশন টগল অপশন অন বাই অফ, এটি যদি আমরা পেতে চাই তাহলে কিবোর্ডের সি অপশনটি চাপলে কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারব। রোটেট থ্রো ডিফারেন্ট টেক্সট অপাসিটি লেভেলস, আমরা এটা করার জন্য কিবোর্ডের ও চাপতে হবে, শর্টকাট কি হলো ও। রোটেট থ্রো ডিফারেন্ট উইন্ডো
opacity levels, keyboard shortcut holo W. Rotate through font size increasing, keyboard shortcut key holo plus. Rotate through font size decreasing, এটির কিবোর্ডের শর্টকাট হলো মাইনাস। এবার আমরা যেটি জানার চেষ্টা করব একেবারে লাইভ অরিজিনাল যে কিবোর্ডের শর্টকাট কিগুলি সেগুলি কিন্তু আপনারা দেখতে পারতেছেন। আশা করি ভিডিওটি সকলের উপকার হবে, আপনি নিজে উপকৃত হন এবং অপরকে উপকার করার জন্য কিন্তু ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। এবার আমরা যে বিভাগটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্পিরিয়াল ভিডিও, সেটি হলো পেন আপ। পেন আপকে যদি আপনি ইউজ করতে চান তাহলে কিবোর্ডের শর্টকাট মাত্র W চাপলে হবে। পেন লেফট কিবোর্ডের এ, পেন ডাউন শর্টকাট কি হলো কিবোর্ডের S, পেন রাইট শর্টকাট কি হলো কিবোর্ডের D। আমরা যদি জুম ইন করতে চাই তাহলে প্লাস অন নামপ্যাড অর 1। দেখুন জুম ইনের জন্য প্লাস অন নামপ্যাড অর থার্ড ব্র্যাকেট আমরা যেটাকে বলি সেটি। এরপরে জুম আউট সেটি হলো মাইনাস অন নামপ্যাড আর থার্ড ব্র্যাকেট যেটাকে আমরা শুরু বলি সেটি যদি আমরা একত্রে চাপি তাহলে কিন্তু আমরা এই জুম আউট করতে পারবো। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। একেবারেই ইউটিউব চ্যানেলের অরিজিনাল যে কিবোর্ড শর্টকাটগুলি সেগুলি আমরা কিন্তু চ্যানেলের মাধ্যমে পেয়ে যাই এবং কোন জায়গায় আছে কোনটির কি শর্টকাট সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। সে প্রত্যাশা রেখে আজকের শেষ করলাম। আল্লাহ হাফেজ।